না, আমি বরাবরই বলে এসেছি, সে একই কথা আবার বলছি। এই 19,000 জনের তালিকা এবং SSC বলছে প্রায় 6 থেকে 7,000 যারা চাকরি পেয়েছেন তারা চাকরিটা পেয়েছেন জালিয়াতি করে। এতদিন পর্যন্ত হাইকোর্টে কিন্তু এটা নিয়েই লড়াই হচ্ছিল এবং হাইকোর্ট বারবার চাইছিল, মহামান্য আদালত, কলকাতা হাইকোর্ট, যে আপনারা যোগ্য আর অযোগ্যকে আলাদা করে দিন। এবং CBIও যে সংস্থা যে OMR শিট স্ক্যান করার কাজ করেছিল, আইসা সম্ভবত তার নাম, তার অফিস থেকে একটা লিস্ট পেয়েছিল যোগ্য অযোগ্যদের CBI সার্চ করে। CBI ও SSC কে জিজ্ঞেস করেছিল এটা কি সঠিক লিস্ট, তখন কিন্তু SSC স্বীকার করেনি। অতএব এই যোগ্যদের ঘাড়ের উপর দিয়ে এই অযোগ্যদেরকে পার করার চিন্তা ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, যাতে এই 25-26 হাজার জনকে যদি একসাথে চাকরি বরখাস্ত হয় তাহলে সবাই আন্দোলন করবে এবং তার ফাঁক গলে এই অযোগ্যরা বের হয়ে যাবে। কারণ অযোগ্যরা যদি চাকরি হারায়, তাদেরকে 6 বছরে যদি টাকা ফেরত দিতে হয়, তারা তো তৃণমূল নেতাদেরকে কলার কলার চেপে ধরবে, গিয়ে তৃণমূল নেতাদের কলার চেপে ধরে টাকা আদায় করবে। সেই ভয়ে এতদিন করছিল, এখন SSC, এবং তাও আমার সন্দেহ আছে যে এখন ভোটের সামনে এটা করছে করছে কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের চাল কিনা, ভোট পার হয়ে গেলে আবার SSC হয়তো উল্টো কথা বলতে পারে।